যাচ্ছি মাওয়াতে। অনেকদিন ধরে প্ল্যান ছিল যে আমরা মাওয়াতে একটা ট্যুর দিব, ওখানে নতুন রাস্তাঘাট হয়েছে, এটা বিষয় না। বাট আমার বিষয় হলো যে অনেকগুলোই প্রায় ম্যাক্সিমামই ঘুরতে যায়, রাইড দেয়। হ্যাঁ, সো ওইটা নিয়েই আমাদের আজকে প্ল্যান। যেহেতু ঘুরতে যাই সেহেতু আমরা ভিডিও বানাই এবং সেটা আপনাদের দেখা শুরু করে দেই, আপলোড দেই, ঠিক আছে? তো এটা আমাদের 11 নম্বর ব্লগ হবে। আমি ম্যাপ দেখতে আছি বর্তমানে বসে বসে, কারণ এই যে এই যে দেখেন যে এই 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 যে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা এই দেন নেই মরিন না, একটা দরিন না, একটা পেশা লাইতেছে, ঠিক আছে? এই পেশ গো যদি ভুলিয়ে যাই যে কোন জায়গা ঢুকে যাইতে নি, এলে কি মনে করে যে মরে ম্যাপ দিয়ে বইতেছে, এরপর তো মনে করেন মরে ম্যাপ ভুল লাগবে। আরে হ্যাঁ যাও তুমি মেরে সনম কেসে on Saturday, you're acting like a diva saying you don't wanna pay. It's gotta be your feisty style, raise that crowd. I love it when you look at me that way. বরিশাল থেকে রওনা দিয়ে আমরা এখন মন্ত কামিনী পর্যন্ত আসতে পারছি। এটা হচ্ছে আপনি রহমতপুরের পরে, ঢাকা থেকে আসার পথে অথবা বরিশাল থেকে কুয়াকাটা থেকে যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট আছে, প্লাস পেট্রোল পাম্প। হিউজ ডেকোরেশন, অনেক সুন্দর ডেকোরেশন, প্লাস খাবারের মানও ভালো। আপনারা যারা এখান থেকে যাবেন বা আসবেন তারা ফাঁকে এখানে খেয়ে নিতে পারবেন। তোমার ভালো লাগে না, তুমি হলে বাবু আমি তোমার হিরো, বললে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছ। হ্যালো, আমরা এতক্ষণ আসলে মজা করতেছিলাম, আমরা এখন আছি ভুরগাডা বাজার কালকিনি মাদারীপুর। ফোন নাম্বার 01722617878 10। আপনি এইবারে ফোন দেবে শাহজাহান স্টোর থেকে তেল ডাল কিনে দিতে পারবেন। যখন আপনারা সিগারেট না পাবেন তখন আপনারা বিড়ি খাবেন, ডিরেক্ট। এটা হচ্ছে ডিরেক্ট নিরেট, যারা বেশি বেশি খেতে চান বিড়ি বেশি, হ্যাঁ ডিরেক্ট খাবেন। এটা কোনো পর্দা নাই, এটা কোনো ফোম নাই, ডিরেক্ট নিকোটিন। বরিশাল থেকে আমরা এখন মাওয়া চলে আসছি। দেখুন মাওয়ার এক্সপ্রেস হাইওয়ে যে ভিউ, লাইটিং যে ভিউ, বা এখানে রোডের যে স্ট্রাকচার, দেখলে মনে হয় আসলেই এটা কোনো মানে আমাদের দেশের রোড না। আমরা বিদেশে যেগুলো মুভিতে যেরকম রোড দেখে থাকি, আমাদের দেশে এখন সেরকম রোড আছে শুটিংয়ের জন্য, ব্লগের জন্য বা মিউজিক ভিডিওর জন্য। আসলেই অসাধারণ প্লেস। বসে যান।
দিন পথে আপন ছাড়ি